শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 10 নম্বর ও 8 নম্বর ওয়ার্ডে রাজ্য সরকারের নির্দেশে এবং বর্ধমান পৌরসভার উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার সহ ওই 2 ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বর্ধমান পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে এইভাবে ছোট হেলথ সেন্টারগুলো আমাদের হচ্ছে। ইতিমধ্যে অনেক বড় বড় হেলথ সেন্টার বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে আছে। যে ওয়ার্ডগুলোতে নাই সেই ওয়ার্ডগুলোতে আস্তে আস্তে রাজ্য সরকার যে আমাদের এই ছোট কেন্দ্রগুলো করার জন্য অর্ডার পাঠাচ্ছেন, সেই অনুযায়ী বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে করা হচ্ছে। আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডে এই হেলথ সেন্টারের উদ্বোধন করা হলো। এটা পৌরসভার নিজস্ব বিল্ডিং, নিজস্ব জায়গায় এই বিল্ডিং তৈরি হয়েছে। আমরা মনে করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা যে বাংলার মানুষ যাতে কোনোভাবে তার চিকিৎসার জন্য কোথায় অসুবিধায় না পড়ে, ইতিমধ্যে আপনারা জানেন স্বাস্থ্যসাথী তো বিশাল ব্যাপার প্রতিটি মানুষেরই আছে এবং তারা তার মাধ্যমে চিকিৎসাও করছেন। তারও মধ্যে এই ছোট ছোট হেলথ সেন্টারের মাধ্যমে এইখানকার চিকিৎসার যে কোনো সময় মানুষ যদি চিকিৎসা করার জন্য তাদের আসতে হয় সেই জন্য নিজে নিজের পাড়ায় এগুলো হচ্ছে এবং এখানে ডাক্তারবাবু থাকবে, ওষুধ পাওয়া যাবে। এটা আমরা বর্ধমান পৌরসভার এই পরিচালনা করবে। বিভিন্ন জায়গায় হচ্ছে, আজকে 10 নম্বর ওয়ার্ডে এটা উদ্বোধন হলে এরপরেই 8 নম্বর ওয়ার্ডে আর একটা এই ছোটো হেলথ সেন্টার আমাদের উদ্বোধন হবে। সেই উদ্বোধনে আমাদের এখানে রয়েছেন আমাদের সরও, আমাদের এই এলাকার আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বিভিন্ন জায়গায় কাজে যুক্ত রয়েছে সেই কিছু আমাদের সেই পৌরসভার কর্মচারী এবং এই এলাকার বহু বিশিষ্ট মানুষজন, তারাও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাই উপস্থিত। বিধায়ক খোকন দাস জানান, যেসব ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র নেই সেই সব ওয়ার্ডে ধারাবাহিকভাবে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র করা হচ্ছে। এখানে মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করাতে পারবেন। গোটা রাজ্য জুড়ে রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য সবাই ভালো চিকিৎসার ব্যবস্থায় রয়েছে। তা সত্ত্বেও পাড়ায় পাড়ায় ছোট ছোট মানুষ যেভাবে ছোট অসুস্থতা, ছোট অনেক কারণ দেখা যায়, সেইগুলোতে একটা করে যদি পাড়ার মধ্যে এইভাবে সুস্বাস্থ্য কেন্দ্র থাকে তাহলে প্রাথমিকভাবে চিকিৎসাটা সেখানে করা যায়। বর্ধমান পৌরসভার অনেক বড় বড় আমাদের হেলথ সেন্টার বিভিন্ন ওয়ার্ডে আছে, যে ওয়ার্ডগুলোর পরিষেবা দেওয়ার মতো আমাদের কিছু ছিল না বলে মাননীয় শ্রী খোকন দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী আনন্দ গোপাল সাহ মহাশয় এবং প্রত্যেক যে কাউন্সিলরগণ এসছেন শ্রী স্বাস্থ্য বিভাগের সুশান্ত প্রামাণিক আমাদের বর্তমান পৌরসভার পক্ষ থেকে আমাদের আমাদের নতুন করে আজকে চালু করা হলো, যেটা 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ডে আমাদের নিজস্ব বর্তমান পৌরসভার বিল্ডিং রয়েছে, আর 8 নম্বর ওয়ার্ডে আমাদের আস্তে আস্তে ক্লাবের ঘর, এটাকে ভাড়া নিয়ে দুটো ওয়ার্ডে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র আজকে চালু করে আনতে চাই। আমি আমাদের যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি বিভিন্ন ওয়ার্ডে খোলা হচ্ছে সরকার থেকে আমরা ইতিমধ্যেই 8টা পৌরসভা খোলার অনুমোদন পেয়েছি। সেই অনুযায়ী 3টে খোলা হয়ে গেল, আরও যে কটা বাকি আছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো আমরা খুলে দেব। এখানে ফার্মেসি হবে, ANM আসবে, নার্স আসবে, স্টাফরা আসবে, ডাক্তারবাবুদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, তারা আজ থেকেই এখানে ডাক্তার পদ্ধত অধিকারী এই 8 নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রে জয়েন করলো। 10 নম্বর ওয়ার্ডে
সন্দীপ মালিক ডাক্তার জয়েন করলেন, মানে আমরা ডাক্তারটা এখন পর্যন্ত পেয়েছি, বাকিগুলো শিগগিরই পেয়ে যাব। এগুলো এক একটা স্বয়ং সম্পূর্ণ ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেবে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত। এবং বর্ধমান শহরে পৌরসভার লক্ষ্য 35টা ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র করে স্বাস্থ্য সংক্রান্ত টিকাদান থেকে যে কোনো ধরনের সব টিকা আদি ইত্যাদি দেওয়া সব কিছু কাজ এই স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে নির্বাহ হবে। বর্ধমান থেকে পম মহন্ত এবং পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।